রাতভর থানা বর্ষণের ফলে চট্টগ্রামে দেখা দিয়েছে জলাবদ্ধতা তলিয়ে যায় নগরীর চকবাজার দুই নং গেট কাফাসকোলা ও আগ্রাবাদ সহ বেশ কিছু গুরুত্বপূর্ণ এলাকা দীর্ঘ এক যুগের মধ্যে এমন ভারী বর্ষণ হয়নি বলে জানিয়েছেন নগরবাসীরা জলাবদ্ধতার কারণে দুর্ভোগে পড়েছেন পথ ছাড়েরা বাসাবাড়ি সহ অনেক ব্যবসা প্রতিষ্ঠানে পানি প্রবেশ করায় ক্ষতির মুখে পড়েছেন ব্যবসায়ীরা অবস্থা খুবই খারাপ এখানে আসে দেখতেছি আরো বেশি পানি ওইদিকে নাকি আরো বেশি হবে অবস্থা খুবই খারাপ আপনারা নিশ্চয় অবগত আছেন এই বৃষ্টি আলহামদুলিল্লাহ আমাদের জন্য একটা রহমত কিন্তু এই অতিরিক্ত অনাবৃষ্টির কারণেও দেখা যাচ্ছে বাজারে প্রচুর পরিমাণ ভানি হয়ে গেছে অলরেডি আমরা একটা খবর পেয়েছি আজকে সকালে একটা মুরগির দোকানের একজন এমপ্লয়ি কারেন্টের শর্ট সার্কিট অলরেডি মারা গেছে

পুরো বর্ষাকাল শেষ হয়ে গেলেও চট্টগ্রামে হয়নি তেমন কোনো বৃষ্টি এর মধ্যে গুটি গুটি বৃষ্টি হয়ে থাকলেও এর আগে ঠানা ভারী বর্ষণ দেখা দেনি চট্টগ্রামে অপরদিকে দীর্ঘদিন বৃষ্টি না হওয়ায় কৃষকেরা পড়েছেন চরম বিপাকে লাগাতে পারেনি আউশ দান তাই কিছুটা ক্ষয়ক্ষতি হলেও বৃষ্টিতে খুশি কৃষকসহ সাধারণ মানুষ কত ক্ষতি হয়েছে ভাই জানেনি না বুঝছেন নি মানুষে হাজার হাজার লক্ষ লক্ষ বাঙালি অকল বৃষ্টির জন্য কষ্ট পাইতে আছে চাষবাস করতে পারতে আছে না অনেক লোকে আমাদের কাছে টেলিফোন করে বলতে আছে ওজুর একটু আল্লাহর কাছে হাত তুলে দোয়া করেন বুঝছেন সেই জন্য আল্লাহর কাছে দোয়া চাইছি বৃষ্টি আল্লাহ তালায় রাহমতুল্লিল আলমিনে রাহমত ফাটাইছি সেই জন্য আমরা অনেক খুশি হয়েছি